কত হইছে বেচে কিনা ভাই? কত? 2100 টাকা। ৭,০০০ টাকা দাম চেয়েছেন পদ্মার বল মাছটি আনুমানিক ৩-৩.৫ কেজি ওজন হবে, হয়তো বার কিছু টাকা কম বেশিতে বিক্রি করতে পারেন। আর দেখা যাচ্ছে এখানে পদ্মার বিশাল একটি সিলভার কাপ মাছ, যেটাকে অনেকে গ্লাস কাপ বলে ডেকে থাকেন। পদ্মা নদীর সিলভার কাপ মাছ সচরাচর ঘাটে আসে না। ভাই মাছটা কত দিয়ে আনছে সিলভার কাপটা? হ্যাঁ, বড় মাছটা কত দিয়ে আনছে? ৬,০০০। ও মাই গড, ৬,০০০ টাকার বিশাল আকৃতির মাছটি দেখতে পাচ্ছেন। এবং সাথে রয়েছে রিঠা মাছ, রিঠাগুলো ১৭-১৮০০ টাকা কেজি দরে বিক্রি করেন। আসলে ওই মাঘাটের বেচে কিনা প্রতিদিনই আপ ডাউন করে থাকে। এখন যে ইলিশগুলো দেখতে পাচ্ছেন, ইলিশ ২৫০০-২৭০০ টাকা কেজি দরে বেচে কিনা করা হয়। এরকম পদ্মার মাছগুলো মাঘাটে আসলে আপনারা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই মাঘাটের দিকে লক্ষ্য রাখবেন। যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই পদ্মা ফিশারিজ ইউটিউব চ্যানেল এবং মামুনুর রশিদ পেজের সঙ্গেই থাকবেন। একদিকে পদ্মার পানি বেড়েছে, অপরদিকে পদ্মার যে সুস্বাদু মাছগুলো রয়েছে সেগুলো ঘাটে আসা শুরু করেছে। এখন যে রিঠা মাছটি দেখতে পাচ্ছেন, রিঠার কেজি বিক্রি করা হয় ১৭-১৮০০ টাকা কেজি পর্যন্ত। কি করা করি একটু ১৮০০ টাকায় বিক্রি হয়ে গেল নদীর কল্লা। ৪,০০০ টাকা দাম চেয়েছেন।